তো বন্ধুগণ, আজকে আমরা দেখবো অ্যারে অপারেটর। তো অপারেটর গুলোর মধ্যে অ্যারে অপারেটরটাই কিছুটা জটিল মনে হতে পারে আপনাদের কাছে, তো সমস্যা নেই, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের খুব সহজ ভাবে বোঝানোর জন্য। তো অ্যারে অপারেটর গুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় আপনার অ্যারে গুলোকে কম্পেয়ার করার জন্য। অর্থাৎ অ্যারেটা তো আমি এর আগে আপনাদেরকে বলেছি যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু আপনাকে রাখবেন, এটা হলো অ্যারে। তো সাপোজ আমি এখানে এক্স দিলাম, এক্স একটা ভেরিয়েবল, তো এর মধ্যে আমি অনেকগুলো অ্যারে রাখলাম। ওকে, তো অর্থাৎ অনেকগুলো ভ্যালু আমি রাখলাম এরে ব্যবহার করে। তো এরের কাজটা হলো, যেমন এখানে আমি দিলাম এর এরকম দিয়ে আপনি জাস্ট কি করলেন, অনেকগুলো ভ্যালু রাখলেন এর মধ্যে। তারপর সাপোজ আমি আর একটা লিখলাম এখানে, সাপোজ আমি ওয়াই, হ্যাঁ, আর একটা ভেরিয়েবল আমি নিলাম, তারপরে এখানে দিলাম এরে। ওকে, এখানে এর হবে এরে। তো এর মধ্যে আমি অনেকগুলো ভ্যালু রাখলাম। তো এখন এই যে দুটা ভেরিয়েবল আমি নিলাম, আমি অ্যাসাইন করলাম, যেখানে আমি এরে অনেক এরে দিয়ে আমি অনেকগুলো ভ্যালু রাখলাম। তো কি করবেন, প্রথম হলো প্লাস দিয়ে, একটা হলো আপনার ইউনিয়ন করা, যেমন এটাকে বলে ইউনিয়ন। অর্থাৎ আমি লিখবো এরকম, সাপোজ এক্স প্লাস তারপরে ভেরিয়েবল ওয়াই। তো এটার কাজটা হলো আপনার অ্যাকচুয়ালি ইউনিয়ন করা। তো তো ইউনিয়ন করা মানে আপনি শিখেছেন, অর্থাৎ দুটা ভ্যালু একসাথে করে ফেলা, অর্থাৎ দুটা এরর ভ্যালুকে আমরা একসাথে করে ফেলবো, ইউনিয়ন করে ফেলবো। এটা হলো একটা অপারেটর। তো এটা কিভাবে কাজ করে, যেমন ধরুন আমি এখানে এরে আমি একটা নিয়েছি, এখানে এরে একটা, ওকে। তো এর মধ্যে আমি সাপোজ অনেকগুলা ভ্যালু রাখলাম, সাপোজ আমি আমি লিখলাম এখানে এ, হ্যাঁ। তো এ ইকুয়াল টু, ইকুয়াল টু হবে না, ইকুয়াল টু দিয়ে একটা এরো সাইন হবে। আমি সাপোজ এখানে লিখলাম যে আমি এখানে একজন লিখলাম যে ঢাকা, ওকে, ঢাকা লিখলাম, কমা দিলাম। তারপরে সাপোজ আমি আরেকটা লিখলাম বি বি, তো বি লিখে আমি এখানে লিখলাম সাপোজ সিলেট, সিলেট, ওকে, দুটা আমি লিখলাম। তো তারপর আমি কি করলাম, আমি তো যেহেতু এটা পড়ে, হ্যাঁ, তো অর্থাৎ শেষেরটার মধ্যে আপনার কোনো কমা অথবা কোলন হবে না, এখানে আমি কোলন দিয়েছি, এটা মনে রাখবেন মাল্টি ডাইমেনশনাল এরের ক্ষেত্রে। তো যেটা এটা অ্যাকচুয়ালি মাল্টি ডাইমেনশনাল এরে না, আমি এর এর মধ্যে জাস্ট ভ্যালুগুলো অ্যাসাইন করেছি, হ্যাঁ। তো ওকে, ফাইন। তো তারপর সাপোজ আমি আবার নিলাম এখানে, আবার এখানে নিলাম একটা সি, সি সিতে নিলাম। তো সিতে আমি কি নিলাম, আমি ইকুয়াল টু দিয়ে আমি অ্যাসাইন করলাম, সিতে অ্যাসাইন করলাম সাপোজ আমি এখানে লিখলাম কুমিল্লা, হ্যাঁ, কুমিল্লা। তো কমা দেওয়ার পরে আমি তারপর আবার ডি নিলাম। তো ডিতে আমি লিখলাম এখানে সাপোজ আমি দিলাম রাজশাহী, আমি ডিতে নিলাম রাজশাহী, ওকে, রাজশাহী আমি লিখলাম। তো ওকে, ফাইন। তো এই গেল। তো এখন আমরা কি করব, দুটাকে ইউনিয়ন করব। তো ইউনিয়নটা করতে হবে কিভাবে, অর্থাৎ দুটা একসাথে আমি করে ফেলবো, সাপোজ এই যে এরকম করে আপনাকে করতে হবে। তো এটা আপনি বুঝবেন কিভাবে, সাপোজ আমি কি করব এখানে, আপনি জানেন যে ভাড়াম, ভাড়াম পিএইচপি একটা স্পেশাল একটা মেথড আছে, হ্যাঁ, ভাড়াম। তো আমি এটাকে ভাড়াম করলাম, ওকে, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি ভাড়াম করব। তো ভাড়াম করার পর এই যে দেখুন সবগুলো কিন্তু সে এক করে ফেলেছে, মানে সাজিয়ে ফেলেছে, হ্যাঁ, একসাথে করে ফেলেছে। যেমন এ তে আমরা ঢাকা রেখেছি, বি তে রেখেছি সিলেট, তারপর সি তে কুমিল্লা, ডি তে রাজশাহী। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সে ইউনিয়ন করেছে, একসাথে করে ফেলেছে সবগুলোকে। এটাই হলো কি, একটা ইউনিয়ন অপারেটর, অর্থাৎ প্লাস অপারেটর, যেটা যেটাকে ইউনিয়ন অপারেটর বলে প্লাস দিয়ে। আবার আরেকটা আছে কি, ইকুয়ালিটি অপারেটর, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ। তো ইকুয়াল ইকুয়াল সে কি করবে, তো ইকুয়াল ইকুয়াল যে কাজটি করে ট্রু রিটার্ন করবে, যখন এক্স এবং ওয়াই সেম সেম ভ্যালু থাকবে, হ্যাঁ, তখন এটাকে এটা একটা ট্রু রিটার্ন করে, যেটা আপনার ইকুয়ালিটি অপারেটর। এখানে কি আছে, তো এখানে ইকুয়ালিটি অপারেটরটা হলো যে এরকম, যেমন যে আমরা দুইটা ইকুয়াল দিলাম, এটা হলো ইকুয়ালিটি অপারেটর। তো এটা ট্রু রিটার্ন করবে কখন, যখন এই যে এখানে যে ভ্যালুগুলো আমরা দিলাম ঠিক সেম ভ্যালু যখন এখানে দেবো, তখন এটা ট্রু রিটার্ন করবে, অর্থাৎ একটা বুলিয়ান রিটার্ন করবে এখানে, যদি আমরা ভাড়াম করি। কিন্তু এখানে দেখা গেল যে আমরা এক্স এর যে ভ্যালুগুলো রেখেছি, আমরা ওয়াই তে কিন্তু সেই ভ্যালুগুলো রেখি না, আলাদা আলাদা কি কি ভ্যালু আমরা দিয়েছি, তাই না? ওকে, তো এই যে কিতে যে আমরা ভ্যালুগুলো দিয়েছি, আলাদা আলাদা ভ্যালুগুলো দিয়েছি, সেই কিগুলো কি সেম না, এবং কি ভ্যালুগুলো সেম না। তো এখন যদি আমরা এটাকে ভাড়াম করি, তখন এটাকে ফলস বুলিয়ান ফলস দিবে। যেমন আমি যদি রিলোড দেই, এই যে দেখুন বুলিয়ান ফলস। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার আরেকটা অপারেটর আছে, আইডেন্টিক্যাল অপারেটর, যেমন এই যে এরকম তিনটা
একসাথে তিনটা ইকুয়াল যেত আইডেন্টিক্যাল অপারেটর। তো আইডেন্টিক্যাল অপারেটরটা ট্রু রিটার্ন করবে তখনই যখন এই যে এখানে এক্স এবং এই যে ওয়াই, হ্যাঁ, এই দুটার মধ্যে সেম কি থাকবে। যেমন এখানে এ আছে, বি আছে, এখানে এ এ বি, এরকম হতে হবে, মানে দুটাতেই সেম কি গুলা কি সেম হতে হবে এবং অর্ডার গুলাও সেম হতে হবে এবং টাইপটাও সেম হতে হবে, তখন সেটা ট্রু রিটার্ন করবে। তো এখন যেহেতু এখানে সবগুলো ভিন্ন মানে সেম না, এখন যদি আমরা এটাকে ভাড়াম করি আপনি দেখবেন যে এটাও ফলস রিটার্ন করবে। তো রিলোড দিলাম, এই যে আগে যেটা ফলস ছিল এরকম ফলসই রিটার্ন করেছে। সাপোজ আমি এখান থেকে উঠিয়ে দিলাম, এগুলো সেভ দিলাম, চলে গেল। হ্যাঁ, এখন আগের অবস্থায় ফিরে গেলাম, সেভ দিলাম, অথবা অর্থাৎ এই যে আগে যেরকম ছিল, এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিয়ে দেখবো যেটা ফলস রিটার্ন করেছে, অর্থাৎ কি দুটা সমান নয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আবার আরেকটা অপারেটর আছে, ইন ইকুয়ালিটি অপারেটর। যখন এটা তখনই রিটার্ন ট্রু করবে যখন এটা ইকুয়াল হবে না, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন যে দুটা কিন্তু ভিন্ন, হ্যাঁ, এখানে যে কি গুলো ভিন্ন আর ভ্যালু দুটাও ভিন্ন, এখানে কি দুটা ভিন্ন, ভ্যালু দুটা ভিন্ন। যদি এরকম যদি সমান না হয় তখন এটা ট্রু রিটার্ন করবে। আর এটা লিখতে হয় যে কি রকম, জাস্ট একটা ইকুয়ালের আগে আপনি জাস্ট একটা এক্সক্লামেশন চিহ্ন বসিয়ে দেবেন। তো এক্সক্লামেশন চিহ্ন বসাই দেওয়ার মানে মানেটা হলো এক্স নট ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটা এরে যেটা আছে, এরেতে যে কি এবং ভ্যালু গুলো আছে এগুলো কি সমান না, একই না, তখন এটা কি ট্রু রিটার্ন করবে যদি সমান না হয়। তো এখন যদি আমি রিলোড দিই এটা, তো আপনি দেখবেন যে এটা ট্রু রিটার্ন করেছে, কারণ কি বাস্তবে এই দুটা সমান নয়। তো এরকম নট ইকুয়াল আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম, যেটা মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই, মানে দুটা সমান নয়, আমরা এরকম এক্সক্লামেশন চিহ্ন ইকুয়াল টু দিয়েও লিখতে পারি, অথবা যে স্মলার দেন গ্রেটার দেন আমরা দিয়েও লিখতে পারি। ওকে, এই যে এরকম যদি আমি সেভ দিলাম, এই যে সেম, এটা যেটা আছে এটাই সে কি রিটার্ন করবে, এই যে সেম এরকমই রিটার্ন করলো। অর্থাৎ নট ইকুয়াল যেটা আর কি, হ্যাঁ, অর্থাৎ ইন ইকুয়ালিটি অপারেটরটা আমরা কি দুভাবে লিখতে পারি। তারপর আবার দেখা গেল যে নন আইডেন্টিক্যাল, নন আইডেন্টিক্যাল যেটা মানে এই যে আমরা এর আগে এরকম দিয়েছিলাম, এটা কি নট ইকুয়াল টু ছিল। আর যদি ডাবল আমরা ইকুয়াল দিই এবং আগে যদি এক্সক্লামেশন দিই, তার মানে কি এটা নন আইডেন্টি, নন আইডেন্টি অপারেটর। তো এটা ট্রু রিটার্ন করবে যখন এক্স ইজ নট আইডেন্টিক্যাল টু ওয়াই, অর্থাৎ এক্স এর কোনো কিছুই এর সাথে মিলবে না। অর্থাৎ যেমন ধরুন এখানে যেমন আমরা দিলাম, এখানে কিন্তু কোনো কিছু, এটার কি তারপরে এটার যে ভ্যালু, কোনো কিছু কিন্তু মিলছে না। তো যখন এরকম হবে, হ্যাঁ, তখন আপনি এটা কি করবে, এটা ট্রু রিটার্ন করবে। যেমন এখন কি কোনো কিছু মিল নেই, এখন যদি আমি এটা দেই, অর্থাৎ নন আইডেন্টিটি অপারেটর যেটা এক্সক্লামেশন তারপর ডাবল ইকুয়াল টু ইকুয়াল দিয়ে লিখা হয়। তো আমি সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমি এখন রিলোড দেই, তো রিলোড দেওয়ার পর এটা কি ট্রু রিটার্ন করবে, আগে যেরকম ছিল কি এরকমই আছে, অর্থাৎ ট্রু রিটার্ন করেছে। তো আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন, ভিডিওটা পজ দিয়ে দিয়ে দেখবেন, তো তাহলে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।